আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে কোনো ভিডিও ডিসক্রিপশন বক্সে অন্য কোনো ভিডিও অথবা অন্য কোনো চ্যানেলের লিঙ্ক অ্যাড করতে হয়। আসসালামু আলাইকুম, আমি আফিফ। কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হন বা আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিওটার মাধ্যমে যদি আপনার একটু উপকার হয়ে থাকে তাহলে প্লিজ ভিডিওতে লাইক করে দেবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে চলুন জেনে নেই কিভাবে কোনো ভিডিও ডিসক্রিপশন বক্সে অন্য কোনো ভিডিওর লিঙ্ক অ্যাড করতে হয়। তো দেখতেই পাচ্ছেন আমি একটা ভিডিও ওপেন করে নিয়েছি। তো এটা হচ্ছে আমার আরেকটা গেমিং চ্যানেলের একটা ভিডিও। আপনারা চাইলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আমি এই চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সাবস্ক্রাইব করতে পারেন। তো ধরুন আমি এই ভিডিওটার লিঙ্ক অন্য আরেকটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে অ্যাড করব। তো এই ভিডিওটার লিঙ্ক কপি করার জন্য আমরা কী করব? এই ভিডিওটার লিঙ্ক কপি করার জন্য এখানে দেখুন শেয়ার আইকন, শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পর দেখুন এখানে অনেক অপশন চলে এসেছে, এর মধ্যে কপি লিঙ্ক, দেখুন কপি লিঙ্ক। এই কপি লিঙ্কে ক্লিক করবেন। কপি লিঙ্কে ক্লিক করার পর আমাদের এই ভিডিওটার লিঙ্ক কপি হয়ে গেল। ঠিক আছে, এই ভিডিওটার লিঙ্ক কপি হয়ে গেল। তো এইবার আমি ইউটিউব স্টুডিও অ্যাপটা ওপেন করে নিয়েছি, ওপেন করে নিচ্ছি। তো এই অ্যাপটা আপনারা যারা ইউটিউবার তাদের সাধারণত এই অ্যাপটার সাথে পরিচিত আপনারা। তো এই অ্যাপটা যদি আপনারা এই অ্যাপটা আপনার মোবাইলে ইনস্টল না করা থাকে তাহলে আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন এই অ্যাপটা। তো ধরুন আমি ওই ভিডিওটার লিঙ্ক যে কপি করলাম ওই লিঙ্কটা আমি এই ভিডিওতে পেস্ট করব। ঠিক আছে, এই ভিডিওতে পেস্ট করব। তো এই ভিডিওর উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন পেন্সিল আইকন, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এই ডিসক্রিপশন বক্সে ক্লিক করলাম। তো এইবার আমি এখানে লিখে দিচ্ছি, তো আমি এখানে লিখে দিলাম টপ 5 গোলস, মানে ওই ভিডিওটার টাইটেল যেটা ছিল টপ 5 গোলস। তো এটা লিখে একটা স্পেস দিবেন, অবশ্যই একটা স্পেস দিয়ে নেবেন। ঠিক আছে, একটা স্পেস দিয়ে দিবেন বা একটা দুইটা, মানে একসাথে লাগানো যাতে না থাকে, তাহলে কিন্তু লিঙ্কটা হবে না। একটা স্পেস দিয়ে নেবেন। দেওয়ার পরে ওই লিঙ্কটা যে আমরা কপি করলাম এবার এখানে পেস্ট করে দেবেন। তো পেস্ট করার জন্য কী করবেন, আপনার এই কিবোর্ডের ভি এখানে চাপ দিয়ে ধরে রেখে পেস্ট দিলেও হয়, পেস্টে ক্লিক করলেও হয়। তাছাড়া আপনি যদি আপনার কিবোর্ডের ভি এ ক্লিক করে ধরে রাখেন, এই যে দেখুন ভি, ভি এ ক্লিক করে ধরে রাখলেও কিন্তু আমাদের এই যে কোনো কিছু পেস্ট হয়ে যায়। তো দেখুন আমাদের এই লিঙ্কটা এখানে পেস্ট হয়ে গেছে। তো এখন কিন্তু এটাকে কোনো প্রকার লিঙ্কের মতো মনে হচ্ছে না। ঠিক আছে, দেখুন এটাকে কিন্তু কোনো নীল রঙের হচ্ছে না। লিঙ্ক সাধারণত নীল রঙের থাকে, তো এটা কিন্তু নীল রঙের না। কিন্তু আপনি যদি একটু ব্যাকে এসে এখানে যদি সেভে ক্লিক করেন তাহলে এই লিঙ্কটা, এটা কিন্তু লিঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, এখানে দেখাচ্ছে এটা লিঙ্ক হয়নি, কিন্তু এখানে এসে সেভে ক্লিক করলে এটা কিন্তু লিঙ্ক হয়ে যাবে। তো এবার আমি আপনাদের দেখাই। তো আমি চ্যানেলের মধ্যে চ্যানেলে গিয়ে আমি দেখাই লিঙ্কটা হয়েছে কিনা। তো দেখুন এখন যদি ডিসক্রিপশন বক্স ওপেন করি, ইন্টারনেট একটু খারাপ। এখন যদি ডিসক্রিপশন ওপেন করি তাহলে দেখুন এই যে দেখেছেন টপ 5 গোল, এটা কিন্তু চলে এসেছে। তো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখবেন ওই ভিডিওটা ওপেন হয়ে গেল। এ দেখুন এখানে কিন্তু এখন ওই ভিডিওটা ওপেন হয়ে গেল, টপ 5 গোল, যে টপ 5 সরি টপ 10 গোল। আপনারা ঠিকভাবে লিখবেন, আমার লেখা কি ভুল হয়েছে একটু। এবার চলুন জেনে নেই কিভাবে কোনো ভিডিও ডিসক্রিপশন বক্সে অন্য কোনো চ্যানেলের লিঙ্ক অ্যাড করতে হয়। দেখুন আমি আপনারা এখন যে চ্যানেলটা দেখছেন এই চ্যানেলটা আমি ওপেন করে নিয়েছি। তো এইটার লিঙ্ক আমি আমার আরেকটা যে গেমিং চ্যানেল ওই চ্যানেলের একটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি এই চ্যানেলটার লিঙ্ক অ্যাড করব। তো এই চ্যানেলটার লিঙ্ক কপি করার জন্য আমরা কী করব, এই যে দেখুন উপরে থ্রি ডট আইকন দেখেছেন, একদম উপরে থ্রি ডট, থ্রি ডটে ক্লিক করবেন। তারপর দেখুন শেয়ার অপশন দেখেছেন, শেয়ার, এই শেয়ার অপশনে ক্লিক করবেন। শেয়ার অপশনে ক্লিক করার পর দেখুন এই যে দেখুন এখানে কপি লিঙ্ক, এই কপি লিঙ্কে ক্লিক করবেন। তো কী করলাম, থ্রি ডটে ক্লিক করলাম, তারপর শেয়ার অপশনে ক্লিক করলাম, তারপর কপি লিঙ্কে ক্লিক করলাম। তো লিঙ্ক কিন্তু কপি করা হয়ে গেল। এবার চলে যাচ্ছি ইউটিউব স্টুডিওতে। তো ইউটিউব স্টুডিও অ্যাপ ওপেন করার পর আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ধরুন আমি সরি ধরুন আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ওই চ্যানেলের লিঙ্কটা যে কপি করলাম, এখন আপনারা যে চ্যানেলটা দেখছেন এই চ্যানেলের লিঙ্কটা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাড করব। তো কী করলাম, ভিডিওর উপরে ক্লিক করলাম,
তারপর এখানে পেন্সিল আইকনে ক্লিক করলাম, এরপর এখানে ডেসক্রিপশন আর ডেসক্রিপশনে ক্লিক করলাম, তারপর এখানে আমি লিখে দিলাম মাই। তো দেখুন আমি এখানে লিখে দিয়েছি মাই অ্যানাদার চ্যানেল। তো এটা লেখার পর অবশ্যই ওই যে বললাম একটা স্পেস দিয়ে নেবেন, একটা স্পেস দিলাম, দেওয়ার পরে এখানে আমরা ওই যে লিঙ্কটা যে কপি করলাম ওই চ্যানেলের, ওই চ্যানেল লিঙ্কটা এখানে পেস্ট করে দেবো। তো পেস্ট করার জন্য এখানে ভি লেটারে চাপ দিয়ে ধরে রাখবো, বাস দেখুন আমাদের এই লিঙ্কটা কিন্তু এখানে পেস্ট হয়ে গেল। তো এইটা কিন্তু এখন আর লিঙ্ক দেখাবে না, আগেটা আগে ভিডিওর লিঙ্কটা যখন ভিডিওর লিঙ্কের সময় তো আমি দেখালাম যে এখানে কিন্তু এই লিঙ্কটা শো করবে না, মানে এটা যে নীল রঙের যে একটা লিঙ্ক হয়েছে এটা কিন্তু দেখাবে না। কিন্তু আপনি যদি ইউটিউবে গিয়ে ভিডিওটা ওপেন করেন তাহলে এটা ঠিকই লিঙ্ক দেখাবে। এই লিঙ্কে ক্লিক করলে দাঁড়ান আমি দেখাই, ইউটিউব ওপেন করে দেখাই আপনাদের। ও সরি, অবশ্যই কিন্তু সেভ দিতে হবে, কিন্তু সেভ দিইনি। এবার ব্যাকে আসবেন, ব্যাকে আসার পর এখানে সেভে ক্লিক করে দেবেন। তো এই লিঙ্কটা কিন্তু সেভ হয়ে গেল। এবার আমি ইউটিউব অ্যাপ ওপেন করি। এবার যদি আমি ভিডিওটা ওপেন করি, দেখুন এই ভিডিওটা যদি ওপেন করি ডিসক্রিপশনে চলে গেলাম, এই যে দেখুন মাই অ্যানাদার চ্যানেল। এখন যদি এই লিঙ্কে আমরা ক্লিক করি তাহলে দেখুন এই লিঙ্কে যদি ক্লিক করি, এই যে দেখুন এই চ্যানেলটা কিন্তু ওপেন হয়ে গেল। এবার যে কেউ চাইলে এখান থেকে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারবে। আশা করি আজকে ভিডিওটার মাধ্যমে আপনাদের একটু হলেও উপকার হয়েছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্টে আপনার মতামত জানিয়ে দেবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেভার গিভ আপ। Thank you.